এই বছরের সেরা একটি অ্যাপস এটা একটি লঞ্চার এই লঞ্চারটি ব্যবহার করে আরও স্মার্টভাবে আপনি ব্যবহার করতে পারবেন আপনি ভিডিওটা দেখতে থাকুন আপনি আশা ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে আপনি চাইবেন এই লঞ্চারটা ব্যবহার করে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটাকে আরো স্মার্টভাবে আপনি ব্যবহার করতে তা আপনারা দেখছেন বাংলাটেক জাসিম আমি জাসিম আপনার সাথে তো চলুন শুরু করা যাক যে সফটওয়্যারটি সন্ধানে আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাব তো যারা এখনও সাবস্ক্রাইব করে নেবেন লিখ জাসের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন সেই সফটারটির সন্ধানে প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে আসার পর আপনাকে বক্সে জাস্ট এই জিনিসটাই লিখতে হবে তো প্লে স্টোরে আসার পর সার্চ বক্সে এই লিখেটা লিখবেন ই বি আই ই লঞ্চার জাস্ট এই লিখেটা লিখবেন আপনার লগোটা আপনি দেখতে পাচ্ছেন ওয়ান মিলিয়ন ডাউনলোড রয়েছে ফোর পয়েন্ট সেভেন রয়েছে রেটিং খুব দারুণ একটা সফটওয়্যার দেখতে পাচ্ছেন আপনি যদি কিছু স্ক্রিনশট তাদের এখানে দেখায় আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা টাইপস আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটাকে আরও স্মার্টভাবে আপনি ব্যবহার করতে পারবেন খুব দারুণ একটা অ্যাপস দেখতে পাচ্ছেন তো চলুন আপনি শেষভাবে সফটওয়্যারটা ইনস্টল করার পর আপনি এটাকে সিম্পল করে দেবেন এই ওপেন তো আপনি এখানে জাস্ট ওপেন করে দেবেন ওপেন করার পর এটা কীভাবে আপনি সেটিং করবেন সেই সেটিংটা এখন দেখিয়ে দেবো তো যারা লাইক করেনি ভিডিওটাতে লাইক করে নেবেন আর ভিডিওটা দেখে যদি আপনি শিখে অবশ্যই ভিডিওটা আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে জাস্ট নোথিংস দিয়ে দিলাম আমরা এখানে তো জাস্ট দেখতে পাচ্ছেন এই যে লঞ্চারটা দেখতে পাচ্ছেন এটা আপনি সেট করে দেবেন সেট করার পর আপনি এই লানসারটা অলওয়েজ করে দিতে পারেন আমি জাস্ট জাস্ট ওয়ান ইয়ে দেখিয়ে দিচ্ছি আপনি এটাকে অলওয়েজ করে দিতে পারেন আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইলটাতে একটা লোক চলে এসেছে তো দেখতে পাচ্ছেন তো আপনি দেখতে পাচ্ছেন মোবাইলটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লোক চলে এসেছে তারপর আপনি যদি নিচের থেকে এভাবে সোয়াইপ করেন আপনি দেখতে পারবেন আপনার মোবাইলের অ্যাপসগুলো আপনি এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন দারুণ একটা সফটওয়্যার আমি মনে করি এই বছরের একটা সেরা লঞ্চার মনে করতে পারেন দেখতে পাচ্ছেন তারপর আপনি এখানে এখানে ক্লিক করে আপনি এটার স্টাইলগুলো আপনি চেঞ্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন দারুণ একটা সফটওয়্যার তারপর এভাবে করলে আবার প্রথম হয়ে যাবে এইভাবে এইভাবে আপনার উপরে স্টাইল করার সিস্টেম রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এখানে ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো সেট করে নেবেন আপনি এইভাবে সাইডে এইভাবে করলেও উপর নিচে হবে তারপর এখানে করলেও আপনি এখানে সাইডে আপনি যে অর্শনটাতে যে সফটওয়্যারটা যা চান আপনি সেই লেখাটার সেই সফটওয়্যারের প্রথম অক্ষরে আপনি চলে যাবেন খুব দারুণ একটা সফটওয়্যার দেখতে পাচ্ছেন তারপর এইভাবে আপনি স্ক্রিনে যদি এভাবে টাচ করে নিচের দিকে করেন আপনি এখানে পেয়ে যাবেন গুগল ট্রাইলার এই অপশন পেয়ে যাবেন তাছাড়া আপনি এখানে সার্চ করো যে কোনো যে কোনো সফটওয়্যার আপনি এখানে নিয়ে আসতে পারবেন দেখতে পাচ্ছেন লেখার সাথে সাথে চলে এসেছে ইউটিউবটা তো এভাবে খুব সহজে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটাকে আপনি ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন এইভাবে নিশ্চিত থেকে আপনি যদি করেন এখানে দেখতে পারবেন খুব দারুণ একটা অ্যাপস তো এটার এটা মাধ্যমে আপনি সফটওয়্যারগুলো হাইটও করে রাখতে পারবেন যে কোনো সফটওয়্যার যদি আপনি হাইট করে রাখতে চান বা লুকিয়ে রাখতে চান তো জাস্ট আপনি স্ক্রিনটার ওপর ট্যাপ করে দৌড় দৌড়ার পর এখানে সেটিং দেখতে পাচ্ছেন সেটিং আপনি চলে যাবেন সেটিং আসার পর আপনি এখানে অপশন দেওয়া হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন হাইড অ্যাপস হাইড অ্যাপসে ক্লিক করে দেবেন হাইড অ্যাপসে ক্লিক করার পর আপনি এটাকে এইটাকে এইভাবে অন করে দেবেন অন করার পর আপনি যে অ্যাপসটা হাইড করতে চাচ্ছেন সেটাকে আপনি টিক দিয়ে দেবেন যে অ্যাপসটা আপনি হাইড করতে চাচ্ছেন এই অ্যাপসটা আপনার এটাতে টিক দিয়ে দেবেন দেওয়ার পর এভাবে এইভাবে টিক দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে বেরিয়েসে যাবেন আপনার অ্যাপসটা হাইড হয়ে যাবে তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন এই অ্যাপস আইকনগুলো রয়েছে আইকন প্যাক দেখতে পাচ্ছেন আইকন প্যাক এখানে স্টাইলিশে করে নেবেন আপনার আপনার পছন্দ মতন তারপর এখানে দেখতে পাচ্ছেন হোম স্ক্রিন হোম স্ক্রিনে যদি আপনি ক্লিক করেন হোম স্ক্রিনে ক্লিক করার পর আপনি এখানে আইকন সাইজটাও আপনি বড় করতে পারেন ছোট করতে পারেন এভাবে আপনি ছোট করতে পারেন বড় করতে পারেন এগুলো আপনি দেখে নেবেন আপনার পছন্দ মতো এখানে করে নেবেন তারপর এখানে আরও অপশন রয়েছে এই জেস্টার যদি আপনার ক্লিক করি জেস্টারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাবল টাইপ টু লক আপনার মোবাইল এইটা অন করে দিলে আপনার মোবাইলটাতে আপনি ডাবল টাইপ করলে স্ক্রিনে অফ হয়ে যাবে আবার ডাবল টাইপ করলে অন হয়ে যাবে এভাবে আপনি দেখে নিতে পারেন খুব ভালো একটা অ্যাপস দেখতে পাচ্ছেন তো আমি মনে করি এটা এই বুস্তরের স্যারে একটি অ্যাপস দেখতে পাচ্ছেন আপনার মোবাইলটা আরেকটা লোক চলে এসেছে আপনি আপনি এভাবে নিশ্চিত থেকে করেন আপনি এখানে পছন্দ মতো আপনার পছন্দ মতো আপনি করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে করে নেবেন এভাবে আপনি করে নিতে পারেন খুব দারুণ একটা তো যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে ভিডিও তো বেশি একটা লাইক দেবেন ভিডিও নিচে আপনি কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন তো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে